Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. গুড ডে টু অল মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা জানো এই গোটা বিশ্ব যখন এই করোনার কড়াল গ্রাসে বিপর্যস্ত, সেই সংকটময় মুহূর্তে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে HS অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। সেই অনলাইন ক্লাসরুমে মালদা জেলা স্কুলের দর্শন বিভাগের শিক্ষক আমি বুদ্ধদেব বিশ্বাস তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ তোমরা এর আগের দিনে তোমরা জানো তোমরা লজিকের ক্লাস শুরু হয়েছে। গত দিনে তোমাদের লজিকের ফার্স্ট পার্ট অর্থাৎ আর্গুমেন্ট যুক্তি সম্পর্কে তোমরা জেনেছো। আমরা আজ সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বচন প্রপোজিশন, যেটা লজিকের মূল বেস ভিত্তি, সেই বচন সম্পর্কে আমরা আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই অনলাইন ক্লাস ফলো করছো, একটু খাতায় নোট ডাউন করবে পয়েন্টগুলো এবং খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবে, কেননা এটাই হচ্ছে লজিকে তোমাদের যে সিলেবাস আছে অবরোহ যুক্তি, সেই অবরোহ যুক্তির মূল বেসটাই হচ্ছে বচন। বচনটা যদি ভালোভাবে না জানতে পারো বা না শিখতে পারো, তাহলে কোনোভাবেই পরবর্তী চ্যাপ্টারগুলোতে প্রসিড করা সম্ভব হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা এবার শুরু করছি আমরা বচন। এই বচন আমরা একটা সংজ্ঞা সাধারণত দিয়ে থাকি, অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অর্থাৎ বচন, সাধারণভাবে বচনের একটা সংজ্ঞা দেওয়া হয় যে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকেই বলা হয় বচন। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় অবধারণটা কী, হোয়াট ইজ অবধারণ, হোয়াট ইজ জাজমেন্ট। অবধারণ হচ্ছে যখন দুটো ধারণা আমরা মনে মনে তুলনা করি, পরস্পরের সাথে তুলনা করি, তখন সেটাকে বলা হয় অবধারণ। যেমন ধরো ফুল একটি ধারণা, লাল একটি ধারণা, এই দুটি ধারণাকে, এটাও ধারণা লাল, এটাও ধারণা, এই দুটি ধারণাকে যখন আমরা পরস্পরের সাথে মনে মনে তুলনা করছি, তখন সেটা হচ্ছে অবধারণ। অবধারণ আর এই অবধারণটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি, কিভাবে, যখন বলছি ফুল হয় লাল, কিংবা বলছি ফুল নয় লাল, তখন এটি হয়ে গেল বচন। তাহলে আমরা কী দেখলাম যে সাধারণ একটা সংজ্ঞা হচ্ছে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকেই বলা হয় বচন। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে যে অবধারণটা কি, হোয়াট ইজ জাজমেন্ট, যখন আমরা মনে মনে দুটো ধারণাকে নিয়ে পরস্পরের সাথে তুলনা করছি, তখন সেটা হচ্ছে অবধারণ। আর এই অবধারণটাকে যখন আমরা ভাষায় এইভাবে প্রকাশ করছি যে ফুল হয় লাল বা ফুল নয় লাল, তখন সেটা হচ্ছে বচন। এবারে এই প্রসঙ্গে আমরা একটা ছোট্ট কথা, ছোট্ট আলোচনা আমরা করে নেব যে আমরা সাধারণত জানি, তোমরাও জানো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে মনের ভাব প্রকাশ করি কি, সে বাক্যের মাধ্যমে। এবং এখানে আমি যে বচনের কথা বললাম, দেখো ফুল হয় লাল ফুল নয় লাল, এটাও কিন্তু বাক্য, কিন্তু আমরা প্রতিদিনই যে বাক্যের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করছি,
সেখানে সেই বাক্যের সাথে এই যুক্তিবিজ্ঞানে যে শব্দটি ব্যবহার করা আছে বচন, সেই বচনের একটা পার্থক্য আছে। সেই বচন আর বাক্যের মধ্যে পার্থক্যটা কি আমাদের একটু জেনে নিতে হবে। তোমরা জানো যে বাক্যে কি থাকে, কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বাক্য বলা হয়, এবং তোমরা জানো বাক্যে উদ্দেশ্য বিধেয় এই অংশগুলো থাকে। কিন্তু বচনের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বাক্যে আমাদের যে আমরা যেভাবে আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি সেক্ষেত্রে উদ্দেশ্য আর বিধির সম্পর্কটাকে সুস্পষ্টভাবে আমরা প্রকাশ করি না বাক্যের ক্ষেত্রে। কিন্তু বচন যখন আমরা করব, বচন যখন একটা সুনির্দিষ্ট আকার, সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য আর বিধেয় পদের যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। সেই জন্য সাধারণত বলা হয় যে বাক্য মাত্রই বচন, কিন্তু বচন মাত্রই বাক্য নয়, বচন মাত্রই বাক্য কিন্তু বাক্য মাত্রই বচন নয়। বচন ও বাক্যের পার্থক্য কি, বচন মাত্রই বাক্য কিন্তু বাক্য মাত্রই বচন নয়। ক্লিয়ার? তাহলে আমরা সমস্ত বচনকে আমরা বাক্য বলবো। কেন বলবো? যে বচনে উদ্দেশ্য আছে, বিধেয় আছে, এবং উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করা হয়, কিন্তু বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে, কিন্তু সমস্ত বাক্যেই উদ্দেশ্য বিধেয়ের সম্বন্ধ আর সুস্পষ্ট উল্লেখ করা থাকে না। বচনের একটা নির্দিষ্ট আকার আছে, কিন্তু বাক্যের সেই সুনির্দিষ্ট আকার নাই। এছাড়া বচন ও বাক্যের অনেক পার্থক্য আছে, যে বচনের থেকে বাক্যের ব্যাপ্তিটা অনেক বেশি, কিন্তু বচনের ব্যাপ্তিটা অনেক কম। তা যাই হোক, এই প্রসঙ্গে আমরা বেশি আলোচনা না করেই আমরা এবারে চলে যাব যে বচনের সংজ্ঞা। তাহলে বচনের আমরা একটা সাধারণ সংজ্ঞা পেয়েছিলাম কি, যে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয়। এবং তারপরেই আমরা দেখলাম যে বচন বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে বচন মাত্রই বাক্য কিন্তু বাক্য মাত্রই বচন নয়। কাজেই এই প্রসঙ্গে এইভাবে আমরা একটা বচনের সুস্পষ্ট সংজ্ঞা এখানে আমরা উল্লেখ করতে পারি। এইভাবে বচনের সংজ্ঞা কি, যে বাক্যের অন্তর্গত দুটি পদের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বলা হয় বচন। লক্ষ্য করো, এখানে আমরা বচনের একটা সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছি কি, দেখো যে বাক্যের অন্তর্গত দুটি পদের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বলা হয় বচন। যেমন ধরো বলা হলো সকল কবি হয় ভাবুক, কিংবা বলা হলো কোনো কোনো মানুষ নয় সৎ। দেখো এখানে যে আমরা দুটো উদাহরণ নিয়েছি, সেই উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে প্রথম বাক্যের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে উদ্দেশ্য কবি সম্পর্কে ভাবুক কথা এই গুণটা স্বীকার করা হয়েছে। দ্বিতীয় বচনের ক্ষেত্রে উদ্দেশ্য মানুষ সম্পর্কে সততাই গুণটা অস্বীকার করা আছে। এইভাবে বচনের আমরা একটা সংজ্ঞা, আমরা সুস্পষ্ট সংজ্ঞা দিই যে বাক্যের অন্তর্গত দুটি পদের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বলা হয় বচন। এই হলো, এবারে আমরা চলে যাব বচনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি, বচন মাত্রই হচ্ছে ঘোষক বাক্য, বচন মাত্রই ঘোষক বাক্য, আর বচন সত্য বা মিথ্যা হতে পারে।
বচন মাত্রই ঘোষক বাক্য, বচন সত্য বা মিথ্যা হতে পারে। এটা এই দুটোই হচ্ছে বচনের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব বচনের অংশ। বচনের অংশ দেখো, আমরা একটা উদাহরণের সাহায্যে এই বচনের অংশগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন আমরা বললাম যে সকল মানুষ হয় মরণশীল। এই বচনটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর কতগুলো অংশ পাবো। এই প্রসঙ্গে তোমাদের একটু জেনে রাখা দরকার যে এই যে বচন আমরা কথা বলছি, সে অবরোহ যুক্তিবিজ্ঞানে তার যুক্তি সমষ্টি, যে অবরোহ যুক্তি গঠন করতে গেলে, কারণ বচন মানেই হচ্ছে যুক্তি সমষ্টি, হ্যাঁ, বচন সমষ্টিকে যুক্তি বলা হয়। এবং এই যে বচনের একটা উদাহরণ আমরা নিয়েছি, এই অবরোহ যুক্তিবিজ্ঞানে যে বচনের কথা বলা হচ্ছে, সে বচন বলতে শান্ত এখানে আমরা নিরপেক্ষ বচনের কথাই আলোচনা করছি। তা এই বচনটিকে আমরা বিশ্লেষণ করলে আমরা কতগুলো অংশ পাবো। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। দেখো, এই অংশটিকে বলা হয় পরিমাণ, এই অংশটিকে বলা হয় উদ্দেশ্য, এই অংশটিকে বলা হয় সংযোজক, এই অংশটিকে বলা হয় বিধিও। দেখো, সকল মানুষ হয় মরণশীল, এই বচনটিকে বিশ্লেষণ করলে আমরা চারটি অংশ পেয়েছি। প্রথমে কি, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধিও। সকল এটা পরিমাণকে বোঝাচ্ছে, তারপরে আমরা মানুষ এটা উদ্দেশ্যপদ, তারপরে দ্বিতীয় হচ্ছে কি সংযোজক, তৃতীয় সংযোজক, চতুর্থ হচ্ছে বিধিও। এই চারটে নিরপেক্ষ বচনের মোট, তাহলে আমরা কটি অংশ দেখলাম নিরপেক্ষ বচনে, বচনের চারটি অংশ, চারটি অংশ কী কী, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক আর বিধিও। এটাই বচনের নির্দিষ্ট আকার। এবার দেখো, তাহলে পরিমাণটা বলতে আমরা কী বুঝি, যেখানে পরিমাণ বলতে উদ্দেশ্যপদের কতটা অংশের কথা বচনে বলা হচ্ছে তার উপর নির্ভর করে পরিমাণ। তারপরে দ্বিতীয় উদ্দেশ্য, উদ্দেশ্য কাকে বলা হয়, যে বচনে যার সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। তারপরে আছে কি সংযোজক, তার আগে জেনে নাও বিধিও, বিধিও কাকে, বচনে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার করা হয় তাকে বলা হয় বিধিও। তাহলে আমরা কি দেখলাম, যে বচনে উদ্দেশ্যপদে কতটা অংশের কথা বলা হচ্ছে তার উপর নির্ভর করে পরিমাণ, উদ্দেশ্য কাকে বলে, বচনে যার সম্পর্কে কিছু বলা স্বীকার করা বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর বিধিও উদ্দেশ্য সম্পর্কে যা কিছু অস্বীকার করা হয় বা যা স্বীকার করা হয় তাকে বলা হয় বিধিও। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমরা পেয়েছি সংযোজক, এখানে আমরা হয়, হ্যাঁ, হয় বা নয়, এই সংযোগ ক্যাপিউলা, হ্যাঁ, এই হয় বা হওয়া ক্রিয়া, হ্যাঁ, তো এই সংযোজক তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি, যেখানে প্রত্যেকটা বচনে এই সংযোজকের কাজটা কি, এই সংযোজকের কাজ হচ্ছে এই উদ্দেশ্য আর বিধিও পদের মধ্যে সংযোগ স্থাপন করা। তাহলে সংযোজকটা আমরা কি বলতে পারি, সংযোজক হচ্ছে দুটি পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী একটি চিহ্ন, কিন্তু এই সংযোজক কিন্তু কোনো পদ নয়, সংযোজক বচনের একটি অংশ এবং সংযোজক একটি শব্দ। হ্যাঁ, আমরা তাহলে বচনে মোট দুটোই পদ পাই, উদ্দেশ্য পদ আর বিধিও পদ, কিন্তু সংযোজক কোনো পদ নয়, সংযোজক একটি শব্দ। এবং সংযোজকটা কি, বচনে যে উদ্দেশ্য বিধিও পদ থাকে সেই দুটো পদের মধ্যে আমরা সংযোগ স্থাপন করে সংযোজক, অর্থাৎ সংযোজক হচ্ছে দুটি পদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি চিহ্ন। এরপরে আমরা চলে যাব গুণ, পরিমাণ ও সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগ। গুণ, পরিমাণ ও সম্বন্ধ
অনুসারী বচনের শ্রেণী বিভাগ। প্রথমে আমরা গুণ, গুণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সদর্থক বচন, একটা হচ্ছে নঙ্গর্থক বচন। সদর্থক বচন কাকে বলে? যে বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়টাকে স্বীকার করা হয় তাকে বলা হয় সদর্থক বচন, আর যে বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়টাকে অস্বীকার করা হয় তাকে বলা হয় নঙ্গর্থক বচন। নেক্সট হচ্ছে কি, পরিমাণ। পরিমাণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামান্য বচন, দুই নম্বর হচ্ছে বিশেষ বচন। সামান্য বা সার্বিক বচন, বিশেষ বা আংশিক বচন। পরিমাণ অনুসারে বচন দু প্রকার, সামান্য বা সার্বিক বচন আর বিশেষ বা আংশিক বচন। এরপরে আমরা কি, সম্বন্ধ অনুসারে, সম্বন্ধ অনুসারেও, সম্বন্ধ অনুসারে বচন দু প্রকার। কি কি? একটা হচ্ছে নিরপেক্ষ বচন, দুই নম্বর হচ্ছে সাপেক্ষ বচন। তাহলে আমরা গুণ, পরিমাণ, সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ পেলাম। গুণ অনুসারে বচন দু প্রকার, সদর্থক বচন, নঙ্গর্থক বচন। পরিমাণ অনুসারে দু প্রকার, সামান্য বচন, বিশেষ বচন। সম্বন্ধ অনুসারে বচন দু প্রকার, নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন। এখন যেটা আমরা আলোচনা করব, এছাড়াও বচনের আরও আমরা শ্রেণীবিভাগ পেয়ে থাকি, যেমন সেটা তোমরা শুধু একটু মাত্র জেনে নাও যে গঠন অনুসারে বচনকে শ্রেণীবিভাগ করা হয়। একটা হচ্ছে গঠন অনুসারে, গঠন অনুসারে, গঠন অনুসারে হচ্ছে সরল ও যৌগিক। যদিও তোমাদের এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবু শুধু একটু জেনে রাখবে সরল ও যৌগিক। নিশ্চয়তা অনুসারেও বচনকে দুভাগে ভাগ করা হয়, অনিবার্য বচন আর নির্দেশক বচন। নিশ্চয়তা অনুসারে বা তাৎপর্য অনুসারেও বচনকে দুভাগে ভাগ করা হয়, বিশ্লেষক বচন আর সংশ্লেষক বচন। তো যাই হোক, আমরা আমাদের যেটা প্রয়োজন তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, যেটা তোমাদের ভালো করে জানতে হবে, গুণ, পরিমাণ ও সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ। সেখানে আমরা গুণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করেছি, সদর্থক বচন আর নঙ্গর্থক বচন। পরিমাণ অনুসারে বচনকে দুটো ভাগে ভাগ করেছি, সামান্য বচন আর বিশেষ বচন। সম্বন্ধ অনুসারে বচনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন। আমরা এখন আলোচনা করব নিরপেক্ষ বচন নিয়ে। নিরপেক্ষ বচন, সম্বন্ধ অনুসারে বচনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নিরপেক্ষ বচন। তাই নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন। কি বললাম? যে বচনে উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন। যেমন একটা উদাহরণ নাও, যে সকল কবি হয় ভাবুক। এক্ষেত্রে দেখো, উদ্দেশ্যপদ কি কবি, ভাবুক হচ্ছে বিধেয় পদ। এই উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধ, স্বীকৃতিসূচক সম্বন্ধ স্থাপন করা হয়েছে, এই সম্বন্ধটি কোনো শর্তের উপর নির্ভরশীল নয়, সেই তো এটাকে আমরা নিরপেক্ষ বচন বলবো। আর একটা বচন আমরা পেয়েছি কি, সাপেক্ষ বচন। এই সাপেক্ষ বচনটা কি? সাপেক্ষ বচনটা হচ্ছে যে বচনে উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধ অন্য কোনো একটি শর্তের উপর নির্ভর করে তাকে বলা হয় সাপেক্ষ বচন, শর্ত সাপেক্ষ। যেমন বলা হলো যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে। দেখো, এটি একটি সাপেক্ষ বচন উদাহরণ। এখানে এই যে বৃষ্টি হওয়া, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, তাহলে এখানে যে মাটি ভেজা, এই মাটি ভেজা একটা শর্তের উপর নির্ভর করছে। কী শর্ত? বৃষ্টি হওয়ার উপর।
সেহেতু এটাকে আমরা সাপেক্ষ বচন বলবো, এবং সাপেক্ষ বচনে এই যে আকারটি আমরা পেয়েছি, উদাহরণটা আমরা দিয়েছি, এটাকে এই সাপেক্ষ বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকল্পিক বচন আর একটা হচ্ছে বৈকল্পিক বচন। তো এই যে আমরা সাপেক্ষ বচনের আকারটি পেয়েছি, এটি হচ্ছে প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচন। আরেকটাও আমরা পাই যে সে হয় বোকা অথবা বুদ্ধিমান, সে হয় বোকা। এখানে দেখো দুটো বিকল্প আছে, বোকা আর বুদ্ধিমান। তো এই দুটি বিকল্প কখনোই একসঙ্গে সত্য হতে পারে না। সে যদি বোকা হয় তাহলে বুদ্ধিমান হবে না, বুদ্ধিমান হলে বোকা হবে না। এই ধরনের এই দুটি বিকল্পযুক্ত যে সাপেক্ষ বচনগুলো আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় বৈকল্পিক বচন, বৈকল্পিক বচন। তাহলে সাপেক্ষ বচন দু প্রকার, প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন। এবং প্রাকল্পিক বচন কোনগুলো? যে প্রাকল্পিক বচনের দুটো অংশ থাকে, পূর্বক অনুগ, এবং অনুগটা সর্বদাই পূর্বকের ওপর নির্ভরশীল। আর বৈকল্পিক বচন কোনগুলো? যে বচনের দুটি বিকল্প থেকে, যে সমস্ত সাপেক্ষ বচনের দুটি বিকল্প থাকে এবং সেই যে বিকল্প দুটি কখনোই একসঙ্গে সত্য হতে পারে না, একটি সত্য হলে অপরটি অবশ্যই মিথ্যা হবে, পরস্পর বিরুদ্ধ আর কি। যাই হোক, আমাদের যেটা মূল আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন, এবং এই নিরপেক্ষ বচন নিয়েই আমরা আলোচনা করব। এবং নিরপেক্ষ বচনের নিরপেক্ষ বচন কাকে বলে সেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, যে নিরপেক্ষ বচন কাকে বলে, যে বচনের উদ্দেশ্য বিধি পদের সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন। এবার আমরা এই নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ অর্থাৎ চতুর্বর্গ পরিকল্পনা, যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল এই নিরপেক্ষ বচনের যে শ্রেণীবিভাগ করেছেন সেটাকে আমরা বলে থাকি চতুর্বর্গ পরিকল্পনা, চতুর্বর্গ পরিকল্পনা, চতুর্বর্গ পরিকল্পনা। এটা হচ্ছে অ্যারিস্টটল, যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল নিরপেক্ষ বচনের যে শ্রেণীবিভাগ করেছেন সেটাকে বলা হয় চতুর্বর্গ পরিকল্পনা। চতুর্বর্গ পরিকল্পনা কেন বলা হলো? নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করতে গিয়ে অ্যারিস্টটল দুটো ভাগে, প্রথমেই তোমরা দেখেছো যে আমরা গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করেছি, আবার পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করেছি। তো এই নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করতে গিয়ে অ্যারিস্টটল কী করলেন? গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে এই দুটির সংযুক্তির ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করেছেন। তাহলে এই চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করতে গেলে আমাদের গুণ অনুসারে, পরিমাণ অনুসারে, তারপর সংযুক্তির ভিত্তিতে কীভাবে তিনি শ্রেণীবিভাগ করেছেন সেটা আমরা দেখব। তাহলে প্রথমত আমরা কী দেখব? প্রথমত গুণ অনুসারে, গুণ অনুসারে দু প্রকার, গুণ অনুসারে দু প্রকার, একটা কি সামান্য বচন, দুই বিশেষ সরি গুণ অনুসারে সদর্থক বচন, দুই নঙ্গর্থক বচন, নঙ্গর্থক বচন। গুণ অনুসারে বচন দু প্রকার, সদর্থক বচন আর নঙ্গর্থক বচন। ঠিক একইভাবে দ্বিতীয়ত পরিমাণ অনুসারে, পরিমাণ অনুসারে বচন দু প্রকার, এক নম্বর হচ্ছে কি সামান্য বচন, দুই নম্বর হচ্ছে বিশেষ বচন। হলো, এরপরে কি করলেন অ্যারিস্টটল? এই গুণ আর পরিমাণটাকে সংযুক্তির ভিত্তিতে বচনের শেষ গেল, গুণ প্লাস পরিমাণ, গুণ প্লাস পরিমাণ, গুণ প্লাস পরিমাণ অনুসারে বচন চার প্রকার। গুণ প্লাস পরিমাণ, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এগুলোকে নোট ডাউন করবে। তাহলে আমরা প্রথমত গুণ অনুসারে দু প্রকার পেয়েছি, সদর্থক নঙ্গর্থক বচন,
পরিমাণ অনুসারে বচন দু প্রকার, সামান্য বচন বিশেষ বচন। এবার কি করলেন, গুণ আর পরিমাণকে সংযুক্ত করলেন, অর্থাৎ গুণ ও পরিমাণ এর সংযুক্তির ভিত্তিতে বচন হচ্ছে চার প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে, অর্থাৎ যে বচনটা সামান্য বচন সেই বচনটা সদর্থক হতে পারে আবার নঙ্গর্থ হতে পারে, আবার যে বচনটা বিশেষ বচন সেটা সদর্থক হতে পারে আবার নঙ্গর্থক হতে পারে। এই জন্য গুণ আর পরিমাণটাকে সংযুক্তিকরণ করার প্রয়োজন হলো। তাই প্রথমত কি, সামান্য সদর্থক বচন, দুই আমরা এটা উপর থেকে লিখছি একটু মুছে দিচ্ছি, এক নম্বর সামান্য সদর্থক বচন, দুই সামান্য নঙ্গর্থক বচন, তিন বিশেষ সদর্থক বচন, চার বিশেষ নঙ্গর্থক বচন। তাহলে গুণ ও পরিমাণের সংযুক্তির ভিত্তিতে আমরা এই চার প্রকার বচন পেলাম, সামান্য সদর্থক বচন, সামান্য নঙ্গর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নঙ্গর্থক বচন। এটাকে বলা হয় অ্যারিস্টটলের চতুর্বর্গ পরিকল্পনা এবং নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। তোমাদের স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন আসে যে বচন কাকে বলে, বচন কাকে বলে আমরা আলোচনা করেছি, বচনকে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো বা গুণ ও পরিমাণ শ্রেণী নিরপেক্ষ বচন কয় প্রকারের কী কী তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা করতে গেলে তোমাদের কীভাবে করতে হবে, যে প্রথমত গুণ অনুসারে বচন দু প্রকার, সদর্থক বচন নঙ্গর্থক বচন, পরিমাণ অনুসারে বচন দু প্রকার, সামান্য বচন বিশেষ বচন, এবং গুণ ও পরিমাণের সংযুক্তির ভিত্তিতে বচন হচ্ছে চার প্রকার, সামান্য সদর্থক বচন, সামান্য নঙ্গর্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নঙ্গর্থক বচন। এরপর এই যে আমরা চার প্রকার বচন আমরা পেলাম, এই চার প্রকার বচন তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান যেহেতু সাংকেতিক আকারের সাহায্যে আমরা আলোচনার সুবিধার্থে এই চার প্রকার বচনের একটা সাংকেতিক আকার বা সাংকেতিক রূপ দেওয়া হয়েছে। যেমন সামান্য সদর্থক বচনের সাংকেতিক রূপ হিসাবে এ, ক্যাপিটাল লেটার এ ব্যবহার করা হয়। সামান্য নঙ্গর্থক বচনের সাংকেতিক রূপ হিসাবে ক্যাপিটাল লেটার ই ব্যবহার করা হয়। বিশেষ সদর্থক বচনের সাংকেতিক রূপ হিসাবে আই, ক্যাপিটাল লেটার আই। বিশেষ নঙ্গর্থক বচনের সাংকেতিক রূপ হিসাবে ও। তাহলে আমরা কি পেলাম, এ ই আই ও, এই চার প্রকার আমরা। তাহলে এ বলতে আমরা সামান্য সদর্থক বচনকে বুঝি, ই বলতে আমরা সামান্য নঙ্গর্থক বচনকে বুঝি, আই বলতে আমরা বিশেষ সদর্থক, ও বলতে আমরা বিশেষ নঙ্গর্থক বচনকে আমরা বুঝে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ পেয়ে গেছি। এইবার আমাদের যেটা আলোচনায় আমরা যাব, এই যে আমরা চার প্রকার বচন আমরা পেলাম এবং আমরা দেখলাম, আমরা আগেই আলোচনা করেছি যে অবরোহ যুক্তিবিজ্ঞানে যুক্তি গঠন করতে গেলে আমাদের বচন অতি প্রয়োজনীয় এবং বচনের সাহায্যে আমরা একটা যুক্তি গঠন করে থাকি। এবং আমরা এটাও আলোচনা করেছি যে বাক্য বচনের, আমরা দৈনন্দিন জীবনে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি বাক্যের মাধ্যমে, কিন্তু যুক্তিও যখন আমরা গঠন করবো অবরোহ যুক্তিবিজ্ঞানে তখন সেটাকে আমাদের করতে গেলে বচনের সাহায্য করতে হবে। কাজে আমাদের সামনে যে ধরনের বাক্যই আসুক না কেন বা যে ধরনের যুক্তিই আসুক না কেন সেটা আমাদের কী করতে হবে, বচনের আকারে নিয়ে আসতে হবে। এবং বচনের আমরা একটা নির্দিষ্ট আকারও আমরা পেয়েছি। তো এই যে চার প্রকার আমরা বচন, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে বাক্য আমরা পেয়ে থাকি এই বাক্যগুলোকে আমরা কীভাবে বচনে রূপান্তর করবো, অর্থাৎ বচনে রূপান্তর করার নিয়ম কী, সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বচনে রূপান্তর করার নিয়ম, বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়ম। বিভিন্ন বাক্যকে আমরা বাক্য থেকে বচনে রূপান্তর করব এবং আমরা যে চারটি বচন পি এ ই আই ও, এই চারটি বচনেই যে কোনো একটা নির্দিষ্ট বচনে আমাদের বাক্যকে বচনে রূপান্তর করতে হবে। তা যাই হোক, এর আগে আমি আবার একটু পূর্ব আলোচনায় ফিরে যাচ্ছি। তোমরা দেখলে যে এর আগে বচনের আমরা একটা নির্দিষ্ট আকার পেয়েছি, যেটা আমি একটা সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, বচন মানেই হচ্ছে আমরা কি পেয়েছি, বচনের নির্দিষ্ট আকার, প্রথমে কি থাকছে, পরিমাণ, তারপরে কি,
উদ্দেশ্য, তারপরে কি সংযোজক, তারপরে কি বিধিও, চারটি, এই মোট চারটি অংশ। এবং এই যে আমরা সমীকরণটি দেখালাম, এই আকারেই প্রত্যেকটা বাক্যকে বচনে রূপান্তর করতে হবে। এটাকে কোনোভাবেই ইচ্ছে মতো আগে বিধিও বা আগে সংযোজক পরে পরিমাণ এইভাবে আকারটাকে পরিবর্তন করা যাবে না। এই নির্দিষ্ট আকারেই একটা বাক্যকে বচনে রূপান্তর করতে হবে, প্রথমে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক আর বিধিও। কাজেই একটা বাক্যকে যখন তুমি বচনে রূপান্তর করতে হবে, সেই বাক্যের মধ্যে পরিমাণও আছে, উদ্দেশ্য আছে, সংযোজক আছে, বিধিও আছে। তাহলে সেই যে বিষয়গুলো, সেইগুলোকে তোমাকে সঠিকভাবে আগে চিহ্নিতকরণ করতে হবে, সেগুলো চিনতে হবে। চিনলেই তাহলে তুমি এই নির্দিষ্ট বা নির্দিষ্ট ছাঁচেই এই বচনটিকে তুমি সাজাতে পারবে। এবং এই প্রসঙ্গে এই যে বিভিন্ন বাক্যকে আমরা যে এ, ই, আই, ও এই চারটে বচনে রূপান্তর করবো, তাহলে এই চারটে বচনের প্রত্যেকটা বচনের একটা নির্দিষ্ট নিশ্চয় নিয়ম আছে, যে কোন ধরনের বাক্যগুলোকে আমরা এই বচনে রূপান্তর করব, কোন ধরনের বাক্যগুলোকে এই বচনে রূপান্তর করব, কোন ধরনের বাক্যগুলোকে আই বচনে রূপান্তর করব এবং কোন ধরনের বাক্যগুলোকে ও বচনে রূপান্তর করব, তার একটা নির্দিষ্ট কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে এবং জানতে হবে। আচ্ছা, এই সঙ্গে আর একটা বিষয় যে যখন একটা বাক্যকে আমরা বচনে রূপান্তর করব, তখন সেক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে মূল বাক্যের অর্থের পরিবর্তন করা চলবে না, মূল বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। আরেকটা কি, বাক্যটিতে কি জাতীয় পরিমাণসূচক শব্দ যুক্ত আছে, বাক্যটিতে পরিমাণসূচক শব্দটি নির্ণয় করতে হবে। এই দুটো জিনিস মোটামুটি আমাদের মনে রাখতে হবে, কি যে মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা চলবে না, এবং একটা বাক্যকে যখন আমরা বচনে রূপান্তর করব, তখন সেই বাক্যে কী জাতীয় শব্দ যুক্ত আছে, অর্থাৎ কী জাতীয় পরিমাণসূচক শব্দ যুক্ত আছে, সেই শব্দটির উপরই নির্ভর করবে যে বাক্যটি কোন বচন হবে, সামান্য সদর্থক বচন হবে না বিশেষ সদর্থক বচন হবে। এবং সেই সঙ্গে গুণ অনুসার বচনকে তোমরা দুটো ভাগে ভাগ পেয়েছো, সদর্থক নঙ্গর্থক। যদি বাক্যটি সদর্থক হয়, স্বাভাবিকভাবে বচনটি সদর্থক হবে, বাক্যটি যদি নঙ্গর্থক হয়, স্বাভাবিকভাবে বচনটি নঙ্গর্থক হবে। তাহলে আমাদের এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে মূল বাক্যে বচনে রূপান্তর করার সময় মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা চলবে না। এবারে আমরা চলে যাচ্ছি যে আমরা যে চার প্রকার বচন পেয়েছি নিরপেক্ষ বচন, সেই চার প্রকার অর্থাৎ সামান্য সদর্থক বচন, কোন ধরনের বাক্যগুলোকে আমরা সামান্য সদর্থক বচনে রূপান্তর করব। সামান্য সদর্থক বচন, সামান্য সদর্থক বচন এ। প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের বাক্যগুলোকে আমরা সামান্য সদর্থক বচনে রূপান্তর করব। তাহলে আমরা কি দেখলাম, যে আমি প্রথমেই একটা কথা বলেছি, যে দুটো বৈশিষ্ট্যের কথা বলেছি, যে বাক্য হচ্ছে কোন জাতীয় শব্দ যুক্ত আছে, সেই শব্দের উপরে নির্ভর করবে বাক্যটি সামান্য বচন না বিশেষ বচন। এবং বাক্যে সংযোজকটি কী আছে, বাক্যটি সদর্থক না নঙ্গর্থক, সেটার উপর লক্ষ্য রাখতে হবে। দেখো, সকল, সব, সমস্ত, প্রত্যেকে, যে কেউ, যে কোনো, নিশ্চিতভাবে, সকল, সব, সমস্ত, সর্বদা, প্রত্যেকে, যে কেউ, যে কোনো, নিশ্চিতভাবে, একান্তভাবে, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয়, তাহলে সেই বাক্যটিকে আমরা সামান্য সদর্থক অর্থাৎ এ বচনে রূপান্তর করব। কি বললাম, যদি কোনো বাক্যে
সকল সব সমস্ত সর্বদা প্রত্যেকে যে কেউ যে কোনো নিশ্চিতভাবে একান্তভাবে এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেই বাক্যটিকে সামান্য সদর্থক অর্থাৎ এ বচনে আমরা রূপান্তর করব। যেমন ধরো আমরা উদাহরণের সাহায্যে যেমন বলা হলো যে কোনো মানুষ এই কাজটি করতে পারে। দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে একটি বাক্য নিয়েছি, যে কোনো মানুষ এই কাজটি করতে পারে। আমরা বলে থাকি যে কোনো মানুষ এই কাজটি করতে পারে, এইভাবেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাক্য দিয়ে তো আমরা কোনো যুক্তি গঠন করতে পারবো না, তাহলে এই বাক্যটিকে আমাদের কী করতে হবে, বচনে রূপান্তর করতে হবে। তাহলে এই বাক্যটিকে আমাদের বচনে রূপান্তর করতে গেলে আমাদের কী করতে, আমরা তো চারটে বচন পেয়েছি, এ ই আই ও, সামান্য সদর্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঅর্থক। তাহলে এবার এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে গেলে আমরা কী বললাম যে মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা চলবে না, অর্থাৎ এই বাক্যটি যে জাতীয় অর্থ প্রকাশ করছে বচনেও সেই একই অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে। তাহলে কীভাবে করব, এ নিয়ে হচ্ছে কি আমরা দেখব, প্রথমেই লক্ষ্য করব যে বাক্যে পরিমাণসূচক শব্দটি কী আছে। আমরা এখানে একটা লক্ষ্য করো, যে কোনো, আমরা সংজ্ঞাতে এ বচন সার্বিক সদর্থক এ বচনের সংজ্ঞাটা আমরা দিয়েছি, যে কোনো আমরা একটা শব্দ পাচ্ছি, এই বাক্যটিকে ভেঙে নাও, পরিমাণসূচক যে কোনো, মানুষ এটা কি এই বাক্যের উদ্দেশ্য পদ, আর এই কাজটি করতে পারে এটা হচ্ছে বিধেয় পদ, এবং যে কোনো মানুষ এই কাজ এটা হচ্ছে সদর্থক, বাক্যটি সদর্থক, তাহলে বচনটি অবশ্যই কী হবে, সদর্থক হবে। এবং এখানে যে কোনো মানুষ, যে কোনো মানুষ বলতে সমস্ত মানুষের কথাই বলা হচ্ছে, কোনো একটি মানুষকে বাদ দেওয়া হচ্ছে না, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা কি বলেছিলাম যে পরিমাণের দিক থেকে বাক্যটিকে দুটি ভাগে ভাগ করা হয়, সামান্য আর বিশেষ। সামান্য কোনগুলো, যখন উদ্দেশ্যপদের সমগ্র অংশের কথা বলা হয়, সমস্তকে স্বীকার করা হয় বা অস্বীকার করা হয় তখন তাকে বলে সামান্য, কিন্তু যখন উদ্দেশ্যপদের আংশিক অংশের কথা বলা হয় তখন সেটা হচ্ছে আংশিক বচন বা বিশেষ বচন। তো এখানে আমরা যে কোনো মানুষ বলতে সমস্ত মানুষের কথা বলা হচ্ছে, এই উদ্দেশ্যপদের সমগ্র অংশের কথা বলা হচ্ছে, কাজেই স্বাভাবিকভাবেই আমরা এই যে কোনো শব্দের দ্বারা এই বাক্যটিকে আমরা সামান্য বচন বলতে পারি, এবং বাক্যটি কি সদর্থক, কাজেই বচনটি কী হবে, সামান্য সদর্থক বচন হবে, অর্থাৎ এটাকে আমাদের এ বচনে রূপান্তর করতে হবে। তাহলে এটা কী করতে হবে, লজিক্যাল ফর্ম, এলএফ, লজিক্যাল ফর্ম, লজিক্যাল ফর্ম অর্থাৎ বচনাকার, যুক্তি আকার, লজিক্যাল ফর্ম। এই লজিক্যাল ফর্মটা কী পেলাম, তাহলে এই বাক্যটিকে বিশ্লেষণ করে আমরা কী পেলাম, সামান্য সদর্থক বা এ বচন, এ। দেখো এবারে দেখো এই বাক্যটিকে তুমি যে বচনের যে এটা পেয়েছিলে মনে আছে নিশ্চয়ই, আমি এখানে আবার লিখে দিচ্ছি, পরিমাণ উদ্দেশ্য বিধিও সংযোজক আর বিধিও। দেখো এই যে বচনের যে নির্দিষ্ট আকার, এবার এই ছাঁচে ফেলে দাও, তাহলে পরিমাণ কি, পরিমাণটা হচ্ছে কি এখানে, যে কোনো বলতে সামান্য বচনের পরিমাণ বলতে সকল, সামান্য সদর্থক সকল এ বচনের, সামান্য নঅর্থে হচ্ছে কোনো, আর বিশেষ সদর্থক বা বিশেষ নঅর্থক হচ্ছে কোনো কোনো। তাহলে এখানে সামান্য সদর্থক, তাহলে এখানে পরিমাণটা কী হবে, যে কোনো বলতে সকল, সকল তারপরে কী আছে, উদ্দেশ্য, এই বাক্যের উদ্দেশ্য কোনটা, মানুষ। দেখ তারপরে কী আছে, সংযোজক, সংযোজক কী এখানে, বাক্যটি কি সদর্থক বচন, অর্থাৎ ক্রিয়া বর্তমানকাল সবসময় বর্তমানকালে হবে, হওয়া ক্রিয়া এখানে টু বি, হওয়া ক্রিয়া কী হবে, সকল মানুষ হয়। তারপরে কী আছে, বিধিও, বিধিও কোনটা, এই কাজটি করতে পারে। তাহলে এখানে দেখো সকল মানুষ হয় এই কাজটি করতে পারে, এইটা লিখলে কি ভালো হবে, ভালো হবে না। তাহলে এখানে আমরা
এই যে বিধিও এই কাজটি করতে পারে, এই সংযোজকের পর যদি এই বাক্যে যেটা আছে বিধিও পদ সেটা যদি আমরা লিখে দিই সকল মানুষ হয় এই কাজটি, তাহলে বচনটা শ্রুতিমধুর হবে না। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে একটা বচনকে শ্রুতিমধুর করার জন্য আমাদের অতিরিক্ত শব্দ সংযোজন করতে হবে, যে শব্দগুলো হয়তো বিধির সাথে সেটা বচনের কোনো পদ বা অংশ নয়, সেটা কোনো একটি পদের অংশ, কোনো একটা পদের অংশ, কিন্তু বচনের কোনো নির্দিষ্ট কোনো পদ নয়। তাহলে এখানে আমরা কী করব, এই বচনটিকে শ্রুতিমধুর করার জন্য সকল মানুষ হয় এমন যারা এই কাজটি করতে পারে, সকল মানুষ হয় এমন যারা। তাহলে কী বললাম, যদি আমরা করতাম সকল মানুষ হয় এই কাজটি করতে পারে, তাহলে এই বচনটি শ্রুতিমধুর হতো না। সেই জন্য আমরা কি এই এমন যারা এই কথাটি আমরা বিধেয় পদের সাথে সংযোজন করলাম, অতিরিক্ত শব্দ সংযোজন করে বচনটিকে আমরা শ্রুতিমধুর করলাম। এবং এক্ষেত্রে দেখো বচনটিকে বিশ্লেষণ করো, দেখো আমরা চারটি অংশ পাচ্ছি, সকল পরিমাণ, মানুষ উদ্দেশ্য, হয় সংযোজক, আর এমন যারা এই কাজটা করতে পারে এটা গোটাটাই হচ্ছে বিধেয়। এইভাবে বচনে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হবে। ক্লিয়ার হলো? এটা তাহলে আমরা কী পেলাম, সামান্য সদর্থক বা এ বচন। এবার এই সামান্য সদর্থক বা এ বচনে একটা ব্যতিক্রম এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখতে হবে। ব্যতিক্রমটা কী, যে আমরা যে সামান্য সদর্থক বা এ বচনে যে পরিমাণসূচক শব্দগুলোর কথা আমরা এক্ষেত্রে উল্লেখ করেছি, এখন এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে, এবং বাক্যটি যদি নঞর্থক হয় তাহলে সেই বাক্যটিকে আমরা বিশেষ নঞর্থক বা ও বচনে রূপান্তর করবো। যেমন ধরো, তাহলে এইটার সামান্য সদর্থকে ব্যতিক্রম, ব্যতিক্রম কি বললাম, সামান্য সদর্থক বচনের যে পরিমাণসূচক শব্দগুলো পেয়েছি সেই শব্দগুলোর আমরা একটা ব্যতিক্রম পাই। কীরকম, যে সকল, সব, সমস্ত, সর্বদা, প্রত্যেকে, যে কেউ, যে কোনো, এই জাতীয় শব্দ কোনো বাক্যে যুক্ত আছে কিন্তু বাক্যটি নঞর্থক, তাহলে কিন্তু সেই বাক্যটিকে আমরা বিশেষ নঞর্থক অর্থাৎ ও বচনে রূপান্তর করব। কেন, প্রথমে আমরা বলেছি যে একটা বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা চলবে না, মূল বাক্যের অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে। তাই সেই জন্য এখানে ব্যতিক্রমটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে। যেমন ধরো আমরা একটা উদাহরণ নিলাম যে সব, সাপ, বিষধর নয়, সব সাপ বিষধর নয়। দেখো বাক্যটা ভালো করে লক্ষ্য করো, সব সাপ বিষধর নয়। তো এই বাক্যে আমরা সব, এই যে পরিমাণসূচক আমরা শব্দ পেয়েছি এটার দ্বারা তো সামান্য কী বোঝাচ্ছি তোমরা এর আগে দেখলে, কিন্তু এই বাক্যের সাথে আমরা শেষে নয় এই শব্দটা পাচ্ছি, অর্থাৎ মূল বাক্যটা হচ্ছে নঞর্থক, নঞর্থক। তাহলে এখানে সব নয়, স্বাভাবিকভাবে দেখো সব নয়, সব নয়, এটাকে বিশ্লেষণ করলে কী পাবে, সব নয়। ধরো একটা ঝুড়িতে 50টা আম আছে, তাই আমি বললাম যে সব আম মিষ্ট নয়, তাহলে তুমি কী বলবে, সব আমি টক, কী বলবে, কিছু কিছু আম আছে যেগুলো টক, যেগুলো মিষ্টি নয় সেটাই বলবে। তাহলে এখানে দেখো সব সাপ বিষধর নয়, সব নয় এই অর্থই হচ্ছে আংশিক নয়, বা সব নয় মানে আংশিক নয়, মানে কিছু কিছু নয়, সব নয় মানে হচ্ছে কিছু কিছু নয়। সেইভাবে বাক্যের অর্থটা পরিবর্তিত হচ্ছে, এখানে বাক্যে যে অর্থ প্রকাশ করছে বচনে তোমাকে সে একই অর্থ রাখতে হবে। সেই জন্য এই ধরনের বাক্যকে আমরা যখন বচনে রূপান্তর করব তখন সেটা কী হয়ে যাবে, বিশেষ নঞর্থক অর্থাৎ ও বচন হয়ে যাবে। তাহলে এই লজিক্যাল ফর্মটা কী হবে, ও বচন, ও বচন, এই লজিক্যাল ফর্ম হবে ও বচন। হ্যাঁ, ও মানে বিশেষ নঞর্থক, অর্থাৎ পরিমাণের দিক থেকে বিশেষ আর গুণের দিক থেকে হচ্ছে নঞর্থক। তা ও বচনের আকারটা কী, প্রথমে পরিমাণ, কোনো কোনো, এবার এই বাক্যে উদ্দেশ্যপদ কোনটা, পরিমাণ হয়ে গেল, উদ্দেশ্য কোনো সাপ, তারপরে কী আসবে, সংযোজক, বাক্যটি যেহেতু নঞর্থক এখানে সংযোজক কী হবে, নয়,
বিধীয় কোনটা বিষধর, কোনো কোনো সাপ নয়, কোনো কোনো সাপ নয় বিষধর, ক্লিয়ার? তাহলে দেখলে যে এই সামান্য সদর্থক বচনে একটা ব্যতিক্রমের রূপ আমরা পাই, যে কি সকল সব সমস্ত এই জাতীয় শব্দযুক্ত বাক্য যদি নঙ্গর্থক চিহ্নযুক্ত হয় তাহলে সেই বাক্যটি কি হয়ে যাবে, বিশেষ নঙ্গর্থক অর্থাৎ বচন হয়ে যাবে। কেননা আমরা জানি যে বাক্য একটা বাক্যকে যখন আমরা বচনে রূপান্তর করব তখন সেই মূল বাক্যের কোনো অর্থের পরিবর্তন করা চলবে না। কাজেই অর্থটাকে অপরিবর্তিত রাখতে গেলে আমাদের এই জাতীয় শব্দের সাথে যদি বাক্যটি নঙ্গর্থক হয় তাহলে সেটাকে বিশেষ নঙ্গর্থক বচনে রূপান্তর করতে হবে। ক্লিয়ার হলো? নেক্সট আমরা যাব সামান্য নঙ্গর্থক বচন। সামান্য নঙ্গর্থক বচন অর্থাৎ ই সামান্য নঙ্গর্থক। দ্বিতীয় প্রকার বচন সামান্য নঙ্গর্থক বচন অর্থাৎ ই বচন। ঠিক একইভাবে আমরা সামান্য নঙ্গর্থক বা ই বচনের একটা নিয়ম আমরা পেতে পারি, কীরকম? দেখো, কোনো নয়, কখনো নয়, কেহই নয়, কেহই নয়, কিছুই নয়, কিছুই নয়, কোনো দিনই নয়, কোনো নয়, কখনো নয়, কেহই নয়, কিছুই নয়, কোনো দিনই নয়, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা সামান্য নঙ্গর্থক বা ই বচনে রূপান্তর করব। কি বললাম? কোনো নয়, কখনো নয়, কেহই নয়, কিছুই নয়, কোনো দিনই নয়, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা সামান্য নঙ্গর্থক বা ই বচনে রূপান্তর করব। যেমন বলা হলো মানুষ কখনো পূর্ণ নয়, নো ম্যান ইজ পারফেক্ট, মানুষ কখনো পূর্ণ নয়। হ্যাঁ, মানুষ কখনো পূর্ণ নয়, দেখো এই একটা বাক্য আমরা নিয়েছি, তাহলে এই বাক্যটিকে আমাদের বচনে রূপান্তর করতে হবে। তাহলে এই বাক্যটিকে বচনে রূপান্তর করতে গেলে প্রথমে আমি কি দেখব, যে বাক্যে কী জাতীয় পরিমাণসূচক শব্দ যুক্ত আছে। তাহলে আমরা এখানে একটা পেয়েছি কি, কখনো নয় পেয়েছি আমরা, সংজ্ঞাত আমরা পেলাম কি, যে কোনো নয়, কখনো নয়, কিছুই নয়, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা এই বচন পান্ত করবো। তাহলে সাইভাবে এই যে আমরা কখনো নয় বাক্যে যেহেতু আছে সাইভাবে এই বাক্যটা কী হবে, সামান্য নঙ্গর্থক অর্থাৎ ই বচন হবে। তাহলে লজিক্যাল ফর্মটা কী হবে, ই। হলো ইয়ের আকারটা কি, কোনো, এইবার বাক্যে দুটো পদ আছে, উদ্দেশ্যপদ বিধেয় পদ, এখানে এই বাক্যে উদ্দেশ্যপদ কোনটা, মানুষ, তাহলে এটা পরিমাণ হয়ে গেল। পরিমাণের পরে কি থাকবে, উদ্দেশ্যপদ, কোনো মানুষ, তারপরে কি আসবে, দেখো পরিমাণ হয়েছে উদ্দেশ্য, তারপরে কি আছে, সংযোজক, এখানে সংযোজকটি কি নঙ্গর্থক বচন, এটা ইটা কি নঙ্গর্থক বচন, কাজে সংযোজকটা কি হবে, নয়। তারপরে কি আছে, বিধেয়, এই বাক্যের বিধেয় কোনটা, পূর্ণ, কোনো মানুষ নয়, পূর্ণ। হলো, এটাই হচ্ছে ইবাচন, একদম ছাঁচে ফেলে দেবে, মানুষ কখনো পূর্ণ। আমরা তোমরা পেয়েছো ইবাচনের সংজ্ঞা পেয়েছো, এই জাতীয় শব্দ তুমি বাক্যে পেয়ে গেছো, একদম সরাসরি তাহলে এটা ইবাচন হবে। এবং প্রথমেই পরিমাণ যে ছাঁচ পেয়েছো, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, পরিমাণ ইবাচনে পরিমাণ কোনো, তারপরে উদ্দেশ্য, এই বাক্যের উদ্দেশ্য কোনটা, মানুষ, মানুষ, তারপরে সংযোজক, এটা বাক্যটা যেহেতু নঙ্গর্থক সংযোজক নয় হবে, বাক্য সদর্থক হলে সংযোজক হয় হবে, তারপরে বিধিও, বিধি এখানে কি পূর্ণ হয়ে গেল বচনের রূপান্তর ই বচন। নেক্সট আমরা যাব বিশেষ বিশেষ সদর্থক বচন,
আই, বিশেষ সদর্থক বচন আই। পরিমাণের দিক থেকে বিশেষ আর গুণের দিক থেকে হচ্ছে সদর্থক। এক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি বা সূত্রটা বলতে পারি কি, কোনো কোনো কিছু কিছু প্রায়ই অধিকাংশ সাধারণত কোনো কোনো কিছু কিছু অধিকাংশ সাধারণত এই জাতীয় শব্দ যুক্ত বাক্য যদি সদর্থক হয় তাহলে সেটি কি হবে? আই বচন। দেখ শুনে নাও, যদি কোনো বাক্যে কোনো কোনো কিছু কিছু প্রায়ই অধিকাংশ সাধারণত মাঝে মাঝে এই জাতীয় শব্দযুক্ত বাক্য যদি কি হয়, সদর্থক হয়, তাহলে সেই বাক্যটিকে আমরা আই বচন অর্থাৎ বিশেষ সদর্থক অর্থাৎ আই বচনে রূপান্তর করব। আবার বলছি, কোনো কোনো কিছু কিছু প্রায়ই মাঝে মাঝে অধিকাংশই সাধারণত এই জাতীয় পরিমাণসূচক শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেই বাক্যটিকে আমরা বিশেষ সদর্থক অর্থাৎ আই বচনে রূপান্তর করব। যেমন ধরো বলা হলো, শিশুরা সাধারণত চঞ্চল, শিশুরা সাধারণত চঞ্চল। দেখো বাক্যটা ভালো করে লক্ষ্য করে, শিশুরা সাধারণত চঞ্চল, এই বাক্যটিকে আমাদের বচন রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে কি দেখবো, বাক্যে কি জাতীয় পরিমাণসূচক শব্দ আমরা যুক্ত আছি। আমাদের সূত্র অনুসারে আমরা পেয়েছি বাক্যে একটা কি, সাধারণত। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে অধিকাংশ সাধারণত মাঝে মাঝে প্রায়ই কোনো কোনো এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কি যে পরিমাণের দিক থেকে বিশেষ হয়ে যাবে। তাহলে সাধারণত এই শব্দটা যেহেতু বাক্যে আছে সাইবা, এই বাক্যটা পরিমাণের দিক থেকে বিশেষ বচন হবে। আর শিশুরা সাধারণত, শিশুরা মানে সব শিশুর কথাই বলা হয়নি, সব শিশু শিশুরা সাধারণত, সাধারণত চঞ্চল শিশু মানে সব কিছু কিছু কোনো কোনো শিশুর কথা বলা হয়েছে। তো এখানে এই সাধারণত এবং সেই সংজ্ঞাটি কি, বাক্যটা কি সদর্থক। তাহলে পরিমাণের দিক থেকে বাক্যটি সামান্য বিশেষ বচন আর গুণের দিক থেকে বাক্যটি সদর্থক বচন। তাহলে লজিক্যাল ফর্ম কী হবে, আই বচন। তাহলে কী হবে, কোনো কোনো আই বচন আকারটা কি পরিমাণ, কোনো কোনো এখানে উদ্দেশ্যবাদ কোনটা, শিশু। এবারে কি আসবে, সংযোজক বাক্যটা কি সদর্থক, স্থায়ীভাবে সংযোজক কী হবে, হয়। তারপরে বিধেয় পদ কোনটা, চঞ্চল, কোনো কোনো শিশু হয় চঞ্চল, কোনো কোনো শিশু হয় চঞ্চল। আর একটা উদাহরণ নাও, অধিকাংশ মানুষই স্বার্থপর, অধিকাংশ মানুষই স্বার্থপর। দেখ আর একটা বাক্য আমরা নিচ্ছি, অধিকাংশ মানুষই স্বার্থপর। ঠিক একইভাবেই আমরা অধিকাংশ এই শব্দটা পেয়েছি পরিমাণসূচক শব্দ। আর অধিকাংশ মানুষ বলতে সমস্ত মানুষের কথা বলা হয়নি, কিছু মানুষের কথা বলা হয়েছে, আংশিক মানুষের কথা বলা হয়েছে। কাজে অধিকাংশ এই শব্দটির অর্থই হচ্ছে আংশিক বা কিছু কিছু কোনো কোনো
মূল বাক্যটা কি? সদার্থক। তাহলে এই বাক্যে যেহেতু অধিকাংশ শব্দটা যুক্ত আছে এবং বাক্যটি মূল বাক্যটা সদার্থক, সেহেতু এই বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করার সময় কি করব? বিশেষ সদার্থক বা আয় বচনে রূপান্তর করব। যেমন তাহলে লজিক্যাল ফর্ম কি হবে? আই বচন। আই বচন আকারটা কি? কোনো কোনো এই অধিকাংশ পরিমাণ। এরপরে কি আসবে বচনে আকার অনুযায়ী? উদ্দেশ্য। উদ্দেশ্যবাদ কোনটা? মানুষই। কিন্তু এখানে কোনো কোনো মানুষই মানুষই তোমরা লিখবে না, মানুষ, যেহেতু এটা বচনে রূপান্তর করছ, কোনো কোনো মানুষ। এরপরে কি আছে? সংযোজক। বাক্যটা কি সদার্থক? তাহলে সংযোজক কি হবে? হয়। দেখো তারপরে কি আছে? বিধেয়। বিধেয় পদ কোনটা? স্বার্থপর। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। হলো, শুধু টেকনিক্যালি তোমাকে দেখতে হবে বিষয়টা, পুরো একদম ছাঁচে ফেলে দিতে হবে, নিয়মটাকে একদম ছাঁচে ফেলে দাও, বচনে রূপান্তর হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে কোনো কোনো অধিকাংশ মানুষের কোনো আমরা কী পেলাম? কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। হলো, নেক্সট আমরা চলে যাব বিশেষ নঅর্থক বচন। ও দেখো বিশেষ নঅর্থক অর্থাৎ ও বচন, বিশেষ একই ব্যাপার, আংশিক মানে কোনো কোনো। এক্ষেত্রে বিশেষ নঅর্থক বচনের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো কোনো, কিছু কিছু, প্রায়ই, প্রায়ই, অধিকাংশ, সাধারণত, বেশিরভাগ, বেশিরভাগ, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে, এই জাতীয় পরিমাণসূচক শব্দ যদি বাক্যে যুক্ত থাকে এবং বাক্যটি নঅর্থক হয়, বাক্যটি নঅর্থক হয়, তাহলে সে কি হবে? অবচন হবে। শোনো, তাহলে কী দেখলাম? কোনো কোনো, কিছু কিছু, প্রায়ই, অধিকাংশই, সাধারণত, বেশিরভাগ, মাঝে মাঝে, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে যুক্ত থাকে এবং বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে সেই বাক্যটিকে আমাদের বিশেষ নঅর্থক অর্থাৎ অবচনে রূপান্তর করতে হবে। যেমন কিছু কিছু রাজনীতিবিদ সৎ নয়। দেখো কিছু কিছু রাজনীতিবিদ সৎ নয়, এখানে আমরা পরিমাণসূচক শব্দ আমরা একটা পেয়েছি, কিছু কিছু, কিছু কিছু রাজনীতি, আংশিক রাজনীতিবিদের কথা বলা হচ্ছে। সেইভাবে বাক্যটি পরিমাণের দিক থেকে আংশিক বা বিশেষ, এবং মূল বাক্যটা কি আছে? নঅর্থক। তাহলে আমরা কি দেখেছি? যে বাক্যে যদি পরিমাণসূচক শব্দটি আংশিক বা বিশেষ হয় তাহলে বাক্যটি আংশিক বা বিশেষ হবে, এবং বাক্যটি নঅর্থক হলে নঅর্থক হবে। এবং এখানে কিছু কিছু, এই যে পরিমাণসূচক শব্দটা আমরা পেয়েছি, এই শব্দটির দ্বারা বিশেষ বা আংশিক রাজনীতিবিদকে বোঝানো হচ্ছে, কাজেই এই বাক্যটি পরিমাণের দিক থেকে বিশেষ বচন হবে, এবং মূল বাক্যটি কি আছে? নঅর্থক আছে, সৎ নয়, কাজেই এই বাক্যটি কী হয়ে যাবে? নঅর্থক বচন অর্থাৎ বিশেষ নঅর্থক অর্থাৎ অবচন হয়ে যাবে। তাহলে এটা লজিক্যাল ফর্ম কী হবে? অবচন। আয় আর ও বচনের আকারটা কি? পরিমাণ। কোনো কোনো
এবার কি আসবে? উদ্দেশ্য পরিমাণ হয়েছে উদ্দেশ্য। উদ্দেশ্য কি এই বাক্যের? রাজনীতিবিদ কোনো কোনো রাজনীতিবিদ। তারপরে কি আসবে? সংযোজক, বাক্যটা কি ন অর্থক, কাজে সংযোজক কি হবে? নয়। তারপরে কি আছে? বিধিও, বিধিওটা কি আছে? সৎ। তাহলে এই বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করে কী পেলাম? কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি আমরা যে বাক্যগুলো আমরা পেলাম সরল বাক্য, এই সরল বাক্যের আমরা বচনে রূপান্তর করা। এছাড়াও আমরা আরও কিছু জটিল বাক্য আমরা পেয়ে থাকি, যে বাক্যগুলোকে আমাদের বচনে রূপান্তর করতে হয়। যেমন কিছু জটিল বাক্য, যেমন কদাচিত, কচিত, খুব কম শখ, খুব কম সংখ্যক, এই জাতীয়। শব্দযুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি নিয়ম অনুসরণ করতে হবে। দেখো, কদাচিত, কচিত, খুব কম সংখ্যক, খুব স্বল্প সংখ্যক, এই জাতীয় শব্দযুক্ত বাক্যগুলোকে বচনে রূপান্তর করার সময় আমাদের দুটো নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম কি? যে এই কদাচিত, কচিত, খুব কম সংখ্যক, এই শব্দগুলোর অর্থটা তোমাকে বিশ্লেষণ করতে বা জানতে হবে। কদাচিত, কচিত, খুব কম সংখ্যক, এই শব্দগুলোর অর্থ ফিউ, সেলডম, হার্ডলি, এই শব্দগুলির অর্থ হচ্ছে আংশিক নঙ্গর্থক, বিশেষ নঙ্গর্থক। এবং সেই জন্য এই জাতীয় শব্দযুক্ত বাক্যের ক্ষেত্রে তোমাদের দুটো নিয়ম অনুসরণ করতে হবে। খুব সহজ কথায় যে এই জাতীয় শব্দ উক্ত শব্দযুক্ত বাক্য সদর্থক হলে, সদর্থক হলে বচনটি নঙ্গর্থক হবে। খুব ভালো করে এটা পয়েন্ট আউট করবে। উক্ত শব্দযুক্ত বাক্য যদি সদর্থক হয় তাহলে বচনটি নঙ্গর্থক হয়। স্বাভাবিকভাবেই একটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমরা এর আগে দেখলে যে বাক্যটা সদর্থক হলে বচনটা সদর্থক হচ্ছে, বাক্যটা নঙ্গর্থক হলে বচনটা সদর্থক নঙ্গর্থক হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা বলছি যে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে বচনটি নঙ্গর্থক হয়ে যাবে, এবং বাক্যটি যদি নঙ্গর্থক হয় তাহলে বচনটি সদর্থক হবে। সাই ব্যাপার। এই যে প্রথমেই বললাম কদাচিত, কচিত, খুব, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নাবাচক শব্দ। এমন কী ধরনের নাবাচক? আংশিক নাবাচক, বিশেষ নাবাচক, আংশিক নাবাচক বা বিশেষ নাবাচক। সেই জন্য এই শব্দগুলোর সাথে যদি বাক্যটি সদর্থক হয় তাহলে নঙ্গর্থক হবে, আর বাক্যটি নঙ্গর্থক হলে বচনটি হয়ে যাবে সদর্থক হবে, বচনটি সদর্থক হবে। খুব সহজভাবে তোমরা একটা উদাহরণ নাও, উদাহরণ নিলেই বুঝতে পারবে। যেমন ধরো বলা হলো কদাচিত মানুষ, কদাচিত মানুষ স্বার্থপর। দেখ, কদাচিত মানুষ স্বার্থপর, এই কদাচিত শব্দটির অর্থ বিশ্লেষণ করো। এই কদাচিত মানে কি? আংশিক নয়, আংশিক নয়, আংশিক নয়। আর এই মূল বাক্যটা কি আছে? সদর্থক আছে। মানুষ স্বার্থপর, এই মূল বাক্যটা সদর্থক আছে, আর কদাচিত এই শব্দটির অর্থ হচ্ছে আংশিক নয়। তার মানে বাক্যটা পরিমাণের দিক থেকে আংশিক বা বিশেষ, আর এখানে মূল বাক্যটা সদর্থক, অর্থাৎ আংশিক নয়, অর্থাৎ এটা মাইনাস, আর মান এটা কি? প্লাস।
এবার মাইনাস ইন্টু প্লাস ইজিকাল টু কী হয়, মাইনাস হয় তো, নয় ইন্টু হয় কী হবে, নয়ই হবে, বাক্যটা কী হয়ে যাবে, নঙ্গর্থক হয়ে যাবে। তাহলে কী দেখলাম সাহিবা, দেখলে যে এই বাক্যটা মূল বাক্যটা সদর্থক হলেও যেহেতু কদাচিৎ এই শব্দটি যুক্ত আছে সেহেতু বচনে রূপান্তর করার সময় বচনটি কী হয়েছে, নঙ্গর্থক বচন হয়ে যাচ্ছে। যেহেতু কদাচিৎ এই শব্দটি হচ্ছে নঙ্গর্থক শব্দ এবং কী নঙ্গর্থক, কী জাতীয়, আংশিক নঙ্গর্থক, এবং তাহলে বচনটা আংশিক বচন হয়ে যাবে বিশেষ বচন, এবং এই নঙ্গর্থক আর সদর্থক, নঙ্গর্থক আর সদর্থক মিলে মূল বচনটা কী হয়ে যাবে, নঙ্গর্থক বচন হয়ে যাবে। তাহলে এই বচনটিকে আমরা রূপান্তর করার সময় কীভাবে করব, লজিক্যাল ফর্ম ও বচন হয়ে যাবে, কি আংশিক মানে কোনো কোনো উদ্দেশ্যবাদ কোনটা, মানুষ সংযোজক কোনটা, নয় আংশিক নৌবচন, বিধেয়বাদ কোনটা, স্বার্থপর, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। তাহলে কদাচিৎ, কচিত, খুব কম সংখ্যক এই জাতীয় শব্দযুক্ত বাক্য যদি সদর্থক হয় তাহলে বচন হয়ে যাবে সেটা নঙ্গর্থক, বিশেষ নঙ্গর্থক। কিন্তু বাক্যটি যদি নঙ্গর্থক হয় তাহলে কী হবে দেখো, কদাচিৎ মানুষ বললাম স্বার্থপর নয়, এইভাবে দিলাম বাক্যটা, কদাচিৎ মানুষ স্বার্থপর নয়। এর আগে আমরা দেখছিলাম কদাচিৎ মানুষ স্বার্থপর, এবারে দেখছি কদাচিৎ মানুষ স্বার্থপর নয়। দেখ ঠিক একইভাবে বিশ্লেষণ করো, আংশিক নয়, কদাচিৎ মানে আংশিক নয়, মূল বাক্যটা কি নঙ্গর্থক, তাহলে আংশিক নয় মানে মাইনাস, কোনো কোনো নয়, মূল বাক্যটা নঙ্গর্থক, মাইনাস ইন্টু মাইনাস কী হয়, রেজাল্ট প্লাস, অঙ্কের নিয়ম, অর্থাৎ নয় গুণ নয় কী হবে, হ্যাঁ বাচুকি হয়ে যাবে, বাংলা ব্যাকরণে তোমরা করেছ। তাহলে এই জাতীয় শব্দযুক্ত বাক্যের ক্ষেত্রে বাক্যটি যদি নঙ্গর্থক হয় তাহলে বচনটা কী হয়ে যাবে, সদর্থক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, আংশিক সদর্থক অর্থাৎ আই বচন হবে। আই বচন তাহলে কী হবে, কোনো কোনো আংশিক উদ্দেশ্যবাদ কোনটা, মানুষ সংযোজক, যেহেতু সদর্থক বচন সংযোজক কী হবে, হয়, বিধেয়পদ কোনটা, স্বার্থপর, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। তাহলে আপাত দৃষ্টিতে বাক্যটা আমাদের নঙ্গর্থক, কোনো কদাচিৎ মানুষ স্বার্থপর নয়, কোনো একটি বাক্য কেউ বলল, আমরা বাক্য তো এইভাবেই প্রকাশ করি মনের ভাব, কিন্তু সে তাহলে অর্থটা আমাকে আমাদের জানতে হবে, তাহলে অর্থটা আমরা কী পেলাম, কেউ যদি বলে কদাচিৎ মানুষ স্বার্থপর নয় তাহলে আমি কী বুঝবো যে মানুষ স্বার্থপর নয়, সেটা কি কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, এটাই আমাদের জানতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি চেষ্টা করছিলাম আজকে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেওয়ার, কিন্তু তোমরা জানো যে অনেক বড় অধ্যায় এবং এটা ভালো করে না শিখলে অবরোধ যুক্তিবিজ্ঞানে এগোনো যাবে না, বা বচনটাই আমাদের শিখতে হবে ভালো করে, কারণ এর যে পরবর্তী যে যুক্তিবিজ্ঞানে যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এই বচনের উপর বেশ করে। বচনটা ভুল হয়ে গেলে তোমার কোনো যুক্তি গঠনই তোমরা যুক্তি গঠন করতে পারবে না বা ভুল হয়ে যাবে, কাজে বচনটা তোমাকে ভালো করে শিখতে হবে। আজকে যে পর্যন্ত আলোচনা হলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, বইটা দেখবে, এবং আশা করি তোমরা এই যে নিয়মগুলোর কথা আমরা বলেছি সেটা তোমরা পয়েন্ট আউট করেছো, এটা একটু বাড়িতে বইয়ের সাথে মিলিয়ে নেবে বা একটু প্র্যাকটিস করে দেখবে। পরবর্তী দিনে আমরা এরপর থেকে আবার আমরা শুরু করব, আরও কিছু বচন আমরা পাবো, সেই বচনগুলো নিয়ে আমরা আলোচনা করবো।